একটা কথা আছে তুমি যদি তোমাকে মহাসম্মানের স্থানে যদি রাখতে চাও এবং চিরুদিন যদিও সম্মানের স্থানে যদি দেখতে চাও তাহলে তোমার অধীনস্থ যারা আসে তাদেরকে সম্মান করতে শিখো এবং তোমার মতো করে চিন্তা ভাবনা করো এবং তাদেরকে কখনো ছোট মনে করিও না তাহলে তুমি উচ্চ উচ্চপদস্থ সম্মানে সম্মানিত হতে পারবে বহু বছর আগে একজন বইয়ে একজন লেখক এই কথাটি বলে গেছেন শেখ সাদির আলায় তিনি এই কথাটা তারাই বুঝাইতে চাইছিলেন যে আমরা অনেক সময় একটাই ভুল করে থাকি উনি মানুষের বিভিন্ন ধরনের ভুলগুলোকে উনি শুধরে দেওয়ার জন্য এই কথাগুলো লিখে গেছেন উনি বলে গেছেন তুমি যদি যে সম্মানের মধ্যে যদি থাকতে চাও তাহলে তোমার অধীনস্থ হয়তো কোনো অফিসে হতে পারে অথবা কোনো কর্মস্থানে হতে পারে অথবা পরিবারের সদস্যদের মধ্যে হতে পারে বা যে কোনো স্থানে হতে পারে যে আশেপাশে যারা আসে তাদেরকে যেন কখনো ছোট করে দেখা না হয় তাদেরকে নিজের মতোই দেখতে হবে যে আমি যেমন যতটুকু সম্মানের অধিকারী তারাও তো ঠিক ততটুকু সম্মানের অধিকারী আমি যতটুকু যোগ্যতার অধিকারী তারাও ঠিক ততটুকু যোগ্যতার অধিকারী যদি এই কথাগুলো যদি মনে রাখে তাহলে সে একদিন মহাসম্মান স্থানে উঠতে পারবে আর কখনো যদি কাউকে ছোটো মনে করে হীনও মনে করে যে সে কিছুই জানে না তার কিছুই নাই, তাহলে সে ওই লোকটি দিন দিনে আরও নিচের দিকে পড়ে যাবে সে আর উপরে উঠতে পারবে না উনি বারবার বলেছেন যে মানুষ যদি সম্মান অর্জন করতে চায় তাহলে সে অপরকে সম্মান করতে হবে সে যখন অপরকে সম্মান দেবে তখন তার সম্মান এমনি উপরে উঠে যাবে কাউকে ছোট করে কখনো নিজেকে বড় করা যায় না কাউ নিজেকে যদি বড়ো করতে হয় সম্মান যদি পেতে হয় তাহলে আরেকজনকেও আমাকে অবশ্যই বড় মনে করতে হবে তাকে ইজ্জত দিতে হবে তাকে সব সময় ছোট নয় তাকে বড় করতে হবে অথবা আমার সমমান তাকে মনে করতে হবে যে একটা কথা মনে রাখতে হবে আমি তাকে যতটুকু সম্মান করি আমি তার থেকে ততটুকু সম্মান অবশ্যই পাবো আর আমি যদি তাকে অপমান অপদস্থ করি তাহলে আমি তাকে ছোট করা মানে আমার নিজেকে নিজেই ছোট করা তা আমরা অনেকে কর্মস্থলে একটা দিন সবচেয়ে বেশি ভুল করে থাকি সেটা হলো যে আমরা অনেক সময় আমাদের অধীনস্থ যারা আসে তাদেরকে অনেক সময় আমরা ইজ্জত করি না কিন্তু নিজেকে নিজে বহুত ইজ্জত মনে করি নিজে অনেক ইজ্জত পেতে চাই কিন্তু আমার অধীনস্থ যত কর্মচারী আছে সে পিওর হতে পারে সে কর্মচারী হতে পারে সে ক্লিনার হতে পারে সে সুইপার হতে পারে যা কিছু হোক না কেন সে হতে পারে তাই বলে তাকে ছোট করে দেখা হবে না কারণ তারও অনেক অবদান আছে যে সবগুলো যে আমার একাই অবদান তা নয় আমি যদি আমার সম্মানকে যদি উপরে উঠাতে হয় আমি যদি ভালো অবস্থানে যদি থাকতে হয় তাহলে আমাকে কি করতে হবে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে তাদেরকে সম্মান দিতে হবে তাদের এখানে যোগ্যতা যাই হোক না কেন সে মানুষ সেটাই সবচেয়ে বড় পরিচয় আর মানুষকে ইজ্জত দিলে কখনো তার ইজ্জত কমে না যে মানুষকে ইজ্জত দেয় তার ইজ্জত সবসময় বাড়ে তাই শেষার্থীর কথাটি আমাদের জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে আমরা যারা বিভিন্ন অফিসে বা বিভিন্ন কোম্পানিতে আমরা আসি আমাদের কর্মস্থলে বা আমার পরিবারের মধ্যে যারা আসে আমার আত্মীয় স্বজন আমার ভাই বোন থেকে শুরু করে যারা আসে আমরা যেন সবসময় তাদেরকে ইজ্জত দিই আমরা যেন তাদেরকে সব সময় ছোট মনে না করে যদি তাদেরকে বড় মনে করি তাহলে তাদের মনও ভালো থাকে আমাদের মনও ভালো থাকে আমাদেরকে সম্মান তারা করবে কিন্তু আমরা যদি তাদেরকে সবসময় অপমান অপদস্থ করতে থাকি তাহলে এক সময় তারা আমাদেরকে অপমান অপদস্থ অবশ্যই করবে তাই বৈজ্ঞানিক নিউটন একটা কথা বলেছিলেন যে প্রত্যেক কাজেরই একটি সমান প্রতিক্রিয়া আছে অর্থাৎ আমরা যদি ভালো কিছু দিই তাহলে ভালো কিছু অবশ্যই পাবো আর আমরা যদি খারাপ কিছু দিই তাহলে আমরা খারাপ কিছু অবশ্যই পাবো তাই আমাদের একটাই উচিত আমরা যেন সব সময় মানুষকে যেন সম্মান করতে জানি তাহলে আমরা সম্মান অবশ্যই পাব আর আমরা যেই রকম আমরা সবাইকে যেন সেই রকমই চিন্তা করি ভালো মনে করি খারাপ কিছু নয় আমরা যেন সবাইকে সম্মান করতে জানি এই আশা কামনা করি এই এপিসোড এখানে বিদায় নিলাম আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সালাম আলাইকুম বরহমতুলিল্লা বরাকাতু